আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে পশ্চিমা সমর্থনের কারণে ইসরায়েল এ ধরনের আচরণে সাহস পাচ্ছে বলছে ইরান পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলা নিয়ে দিল্লি মুখ খুলতেই নড়েচড়ে বসলেন ইমরান পাক প্রধানমন্ত্রীর করা বার্তা কোন রকমের শর্ত ছাড়াই সৌদিকে অবরোধ প্রত্যাহার করতে হবে যৌদ্ধ মহড়ায় ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র অশান্তির জেরে রাজ্যসভা মুলতবি তৃণমূলের বিরুদ্ধে দরজা ভাঙার অভিযোগ এবং জান্তার গণহত্যা নিয়ে জাতিসংঘে মিয়ানমারের দূতের অভিযোগ দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি গণস্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি পশ্চিমা সমর্থনের কারণে ইসরায়েল এ ধরনের আচরণে সাহস পাচ্ছে বলছে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন পশ্চিমা দেশগুলোর অন্ধ সমর্থনের কারণে এই ধরনের ক্ষতিকর আচরণে সাহস পাচ্ছে ইসরায়েল যে ইরান বিরোধী সামরিক হামলার হুমকি দিয়েছে তারও নিন্দা জানান খাতিবজাদে বৃহস্পতিবার খাতিবাদে এক টুইট বার্তায় বলেন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে আবার ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছে ওমান সাগরের ঘটনাবলীর জন্য তিনি ইসরায়েলের প্রতি পশ্চিমা অন্ধ সমর্থনের বিষয়টিকে দায়ী করেন টুইটার বার্তায় খাদিব জাতি ইসরায়েলকে হুশিয়ার উচ্চারণ করে বলেন যে কোনো বোকামিপূর্ণ কাজের জন্য ইসরায়েল এবং তার মিত্রদেরকে চূড়ান্ত জবাবের মুখে পড়তে হবে তিনি বলেন আমাদেরকে পরীক্ষা করবেন না ইরানের বিরুদ্ধে তেল আবিব সামরিক হামলা চালাতে প্রস্তুত বলে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনিগান্তোস হুমকি দেওয়ার পর খাতিব জাতি প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওমান সাগর উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে অজ্ঞাত হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইরানের ওপর হামলার হুমকি দিয়েছেন ট্যাঙ্কারে হামলার জন্য ইসরায়েল ব্রিটেন আমেরিকা এবং রোমানিয়া ইরানকে দায়ী করেছে ইরানে অভিযোগ সরাসরি নাকচ করেছে ট্যাঙ্কারে হামলার ঘটনায় ব্রিটেন এবং রোমানিয়ার দুই ক্রু নিহত হয় পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলা নিয়ে দিল্লি মুখ খুলতে নড়ে বসলেন ইমরান পাক প্রধানমন্ত্রীর করা বার্তা প্রকাশ্য ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তানের ভঙ্গ শহরে এক গণেশ মন্দির ঘিরে প্রবল ক্ষোভের বশবর্তী হয়ে সেখানে হামলা চালায় আততায়ী দল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত গণেশ মন্দিরে হামলার ঘটনা নিয়ে রীতিমতো সব হয়েছে দিল্লিতে ঘটনার জেরে ইতিমধ্যে ভারতে অবস্থিত ভারতীয় দূতাবাসের অফিসিয়ালকে তলব করেছে এস জয়শঙ্করের নেতৃত্বাধীন ভারতীয় বিদেশ মন্ত্রক এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদক্ষেপ নিতে শুরু করে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন যে মন্দির ভাঙা হয়েছে তা ফের একবার গড়ে দেওয়া হবে মন্দিরে সংস্কারও করবে ইমরান প্রশাসন সাববার্তায় কার্যত আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে গণেশ মন্দিরকে নতুন করে সংস্কার করা হবে শুধু তাই নয় এক সাম্প্রতিক টুইটে ইমরান বলেন যারা এই ভাঙচুরের ঘটনার নেপথ্যে রয়েছে তাদের কড়া শাস্তি দেওয়া হবে মন্দির ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা করেন ইমরান প্রসঙ্গত ইমরান সরকারের উপর বিপুলভাবে চাপ বাড়তে শুরু করেছে এদিকে পাকিস্তানি হিন্দু কাউন্সিলের প্রেসিডেন্ট রমেশ কুমার ভাঙ্কুয়ানির সঙ্গে সেদেশের চিফ জাস্টিসের দেখা সাক্ষাতের পরই ইমরান সরকারের তরফে বক্তব্য আসতে শুরু করে প্রসঙ্গত পাকিস্তানে ইমরান খান সরকারের তরফে হিন্দু প্রতিনিধি হিসেবে ভাঙ্কুয়ানির নামই শোনা যায় সেক্ষেত্রে ইমরানের নেতৃত্বাধীন পিপিপির কাছে এ ভাঙ্কুয়ানির সাথে থাকা হিন্দু ভোট ব্যাংক বেশ গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে ইমরান প্রশাসন এই মন্দিরে হামলা নিয়ে আরো বড় পদক্ষেপের কথা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত মন্দির ভাঙচুরের ঘটনায় পাকিস্তানের চিফ জাস্টিস গুজর আহমেদ শতপ্রণোদিত মামলা দায়ের করেছেন। পাকিস্তানের পাঞ্জাবের চিফ সেক্রেটারি ও আইসি কে তলব করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। শুক্রবারে তলব করা হয়েছে তাদের। এদিকে ইমরান খান সাফ জানিয়েছেন কোনো মতেই মন্দির ভাঙচুরের ঘটনায় কোনো গাফল্যতেই পুলিশের তরফে হলে তা রেয়াদ করা হবে না এর আগে ইমরানে করা টুইটের পরই পাকিস্তানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই বড় পদক্ষেপ নেন পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে রহিমিয়ার খান জেলার ভঙ্গগ্রামে গ্রামে শতাধিক উন্মুক্ত জনতা মন্দির ভাঙচুর করে এবং মন্দির সংলগ্ন হাইওয়ে অবরোধ করে এর আগে সেখানে স্থানীয় এক আট নয় বছরের শিশু এলাকায় এক মাদ্রাসা প্রসাব করে উঠছে বলে অভিযোগ রয়েছে সে অভিযোগের ভিত্তিতেই এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন ক্ষোভে ফেটে পড়েন অনেকেই এদিকে ওই শিশুকে স্থানীয় পুলিশ গ্রেফতার করে বলেও জানা যায় এরপর স্থানীয় আদালত শিশুকে জামিনে মুক্তি দেয় এরপর থেকে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে এলাকার জনতা এরপর তারা মন্দির ভাঙচুরে উদ্যত্ত হয় গোটা মন্দির ভাঙচুরের ঘটনা কার্যত ভাইরাল হতে শুরু করে দেয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাই ছড়িয়ে পড়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি গুলজার আহমেদ বৃহস্পতিবার এই ঘটনা বিষয়ে সংসদীয় সদস্য রমেশ কুমার ভাঙ্কুয়ানি টুইট থেকে জানতে পারে এরপর ভাঙ্কুয়ানির সঙ্গে পাকিস্তানের সিজিআই সাক্ষাৎ করেন বলেও শোনা যাচ্ছে এদিকে জানা গিয়েছে বুধবারের ঘটনায় ভারতের অবস্থিত পাকিস্তানের হাই কমিশনের অফিসার বিষয়টি নিজে জানানোর জন্য তলব করে দিল্লি পাকিস্তানের বুকে এভাবে একটি মন্দির ভাঙচুরের ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে দিল্লি লাহোর থেকে পাঁচশো নব্বই কিলোমিটারের দূরত্বে থাকা একটি এলাকায় এভাবে প্রবল ভাঙচুরের ঘটনা নিয়ে একদল চল ছাড়েনি এদিকে উন্মুক্ত জনতা মন্দিরে হামলা চাই মূর্তি ভাংচুর করে পরে মন্দিরে আঙুল লাগিয়ে দেয় মন্দির সংলগ্ন হিন্দুদের বাড়িতে হামলা করা হয়েছে এরপরে পাক হাই কমিশনের দায়িত্বে থাকা আবদাব হোসেন খানকে তলব করে দিল্লি জানিয়ে দেয় যে পাকিস্তানের বুকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত কতটা উদ্বিগ্ন তীব্র ভাষায় সমালোচনা করে দিল্লি ভাঙচুরের ঘটনা নিয়ে পাকিস্তানি হিন্দুরা রহিমিয়ার খান জেলায় প্রবল বিক্ষোভ দেখান কোনোরকমে শর্ত ছাড়াই সৌদিকে অবরোধ প্রত্যাহার করতে হবে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সভাপতি মোহাম্মদ আলী আল হুতি বলেছেন ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্রদেরকে প্রতারণাপূর্ণ কৌশল বাদ দিয়ে নিঃশর্তভাবে সমুদ্র স্থল এবং আকাশপথের অবরোধ প্রত্যাহার করতে হবে তিনি আরও বলেছেন ইয়েমেনের উপর দখলদারিত্ব কায়েম করে দেশটির জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা হয়েছে এর বিরুদ্ধে ইয়েমেনের জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে তাতে তাদেরকে অভিযুক্ত করার কোনো অধিকার আমেরিকা ও তার মিত্রদের নেই বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সব কথা বলেছেন মোহাম্মদ আলী আল হুতি বলেন কোন দেশকে অবরোধ করা এবং অযৌক্তিক সেই দেশে মৌলিক পণ্য সামগ্রী প্রবেশে দেওয়া কোনোভাবে আলী আল হুতি জোর দিয়ে বলেন ইয়েম এর উপর থেকে বর্বর অবরোধ প্রত্যাহারের উপর নির্ভর করছে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা এই অবরোধ প্রত্যাহার করলেই ইয়েম এর জনগণের ভোগান্তি দূর হবে বলেও তিনি উল্লেখ করেন অবরোধে নিন্দা জানিয়ে তিনি আরো বলেন ইয়েমেনে জনগণের বিরুদ্ধে ক্ষুধ এবং দুর্ভোগকে অস্ত্র হিসেবে ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না যৌথ মহড়ায় ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রে কয়েক হাজার সামরিক সদস্য এক সঙ্গে দুই সপ্তাহের একটি মহড়ায় অংশ নিচ্ছেন গত পহেলা আগস্ট এটি শুরু হয়েছে শেষ হবে চোদ্দই আগস্ট দ্বীপ প্রতিরক্ষা বিষয়ের অনুশীলন সুমাত্রা কালিমান্তন এবং সুলাওয়াসি জুড়ে চলবে বুধবার দ্য স্ট্রেটস প্রতিবেদনে বলা হয় এই মহড়ায় দুই হাজার একশো ইন্দোনেশিয়ান সামরিক সদস্য অংশ নিচ্ছেন অন্যদিকে মার্কিন বাহিনীর সদস্য এক হাজার পাঁচশো গারুডা শিশু এক্সারসাইজের অংশ হিসেবেই এবারে অনুশীলন করা হচ্ছে আকারের দিক থেকে দুই দেশের মধ্যে সর্ববৃহৎ আমেরিকান সৈন্যরা জুলাই শেষের দিকে করোনা ভাইরাসে আচ্ছন্ন ইন্দোনেশিয়ায় এসেছে অবতরণের পর তাদের করোনা পরীক্ষাও করা হয়েছে অশান্তির জেরে রাজ্যসভা মুলতবি তৃণমূলের বিরুদ্ধে দরজা ভাঙার অভিযোগ তৃণমূলের সাসপেন্ড হওয়া ছয় সাংসদের মধ্যে তিনজনকে রাজ্যসভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার জেরে গতকাল বৃহস্পতিবার আবারও অশান্তি শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভায় বিরোধীদের প্রতিবাদের জেরে দফায় দফায় মূলতবি হয়ে গেল অধিবেশন অন্যদিকে সরকার পক্ষ থেকে রাজ্যসভার কাচের দরজা ভাঙার অভিযোগ তোলা হয়েছে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে যদিও তা নিয়ে কোনো মন্তব্য করেননি অর্পিতা দলের তিন সাংসদকে বুধবার রাজ্যসভায় ঢুকতে না দেওয়ার ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দ্র শেখর রায় বৃহস্পতিবার অধিবেশনে মুখ খোলেন তারপর কংগ্রেস সহ বিরোধী সাংসদরা প্রতিবাদ শুরু করেন সেই সঙ্গে পেগাসাস কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন তারা হট্টগোলের জোরে তিন দফায় সভা মুলতবি হয়ে যায় রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খড়গে বলেন নিয়ম বহির্ভূতভাবে ভাবে বাধা দেওয়া হয়েছে তিন তৃণমূল সংসদকে এর আগে পেগাসাস কাণ্ড নিয়ে হট্টগোলের অভিযোগে বুধবার রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূলের ছয়জন সাংসদ দোলা সেন নাদিমুল হক মৌসুম নূর শান্তা ছেত্রী অবিরঞ্জন বিশ্বাস এবং এবং অর্পিতা ঘোষকে তৃণমূলের দাবি বুধবার অধিবেশন মুলতবি হওয়ার পর নিয়ম অনুযায়ী সাসপেনশনের মেয়াদ শেষ হয়ে যায় তাদের অভিযোগ অধিবেশনে মুলতবি হওয়ার পর বুধবার বিকেলে তিনি তিন সাংসদ অধিবেশন কক্ষ লাগোয়া চেম্বারে ঢুকতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন অর্পিতা এবং দোলা সেন সহ তিনজন নারী সাংসদ কিন্তু এই নারী সাংসদরা ঢুকতে গেলে মার্শাল তাদের বাধা দেন অভিযোগ উঠেছে সে সময় মার্শালের সঙ্গে ধাক্কাধাক্কিতে চড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ তাদের মধ্যে একজন অধিবেশন কক্ষের একটি কাচের দরজা ভেঙে দেন রাজ্যসভায় বিজেপি সহকারী দলের নেতা মুক্তার আব্বাস নকবির অভিযোগ দরজা ভেঙেছেন সাংসদ অর্পিতা বৃহস্পতিবার তিনি বলেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের গুঞ্জামের পুনরাবৃত্তি এবার সংসদে ঘটাতে চাইছে তৃণমূল তৃণমূলের রাজ্যসভার নেতা ডরেক ও ব্রায়েন টুইটারে ঘটনার কথা জানিয়ে লিখেন বুধবার এগারোটা দশে সরকারের পক্ষ থেকে ফের পেকাসাস নিয়ে আলোচনার অসম্মতি জানানো নয় সাংসদ ওয়েল প্রতিবাদ জানান এগারোটা প্ল্যাকার্ড তোলার অভিযোগে ছয়জন সাংসদকে দিনের মতো সাসপেন্ড করা হয় তিনটা পঁয়ত্রিশ মিনিটের দিনের মতো সভা মুলতবির পরে তিন সাংসদ অধিবেশন কক্ষে ঢুকতে চান পুরুষ মার্শালেরা তাদের বাধা দেন এ খবর জানিয়েছে আনন্দবাজার জান্তার গণহত্যা নিয়ে জাতিসংঘে মিয়ানমারের দূতের অভিযোগ মিয়ানমারে সামরিক জান্তার গণহত্যা নিয়ে জাতিসংঘকে সতর্ক করেছেন দেশটি বিশেষ দূত দূতান তিনি এ বিষয়ে মানবিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন গত ফেব্রুয়ারি দেশটি বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী জাতিসংঘের সাধারণ অধিবেশনে সামরিক সরকারের বিরুদ্ধে সাহসী বক্তব্য রাখায় কিয়মুয়ে তানকে বরখাস্ত করা হয় তবে তিনি তার পথ ছাড়তে অস্বীকৃতি জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে কি তান জানান গত জুলাই মাসে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের সাগিং এলাকার কানি থেকে চল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয় তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমার জেনারেলরা কেউ ময়েতান অভিযোগ করেছেন যে গত নয় ও দশই জুলাইর মধ্যে সেনা সদস্যের একটি গ্রামে নির্যাতন নিপীড়ন চলে এবং সেখানে ষোলো ব্যক্তিকে হত্যা করা হয় এরপরে ওই এলাকা থেকে দশ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় গত আঠাশে জুলাই চোদ্দ বছর বয়স এক কিশোর সহ আরো এগারো জনকে হত্যা করা হয় এবং গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন কেউ ময়েতান জাতিসংঘ প্রধানকে লেখা চিঠিতে জান্তা সরকারের আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আবারও আহ্বান জানিয়েছেন কিয়া মোয়তান একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে মিয়ানমারের জরুরি ভিত্তিতে মানবিক হস্তক্ষেপের আহ্বান জানান তিনি কিয়া মোয়তান আরো বলেন জাতিসংঘ বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেওয়ার এখনই সময় গত ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বিক্ষোভ প্রতিবাদ করে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটি পর্যবেক্ষণ সংস্থা বলছে বিক্ষোভ প্রতিবাদে অংশ নেওয়ার বিরুদ্ধে অভিযান এখন পর্যন্ত নয় শতাধিক মানুষ নিহত হয়েছে এছাড়া গ্রেফতার হয়েছে কয়েক হাজার মানুষ দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ